সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনায় বাংলাদেশ যেন এক মৃত্যু উপত্যকা হতে চলেছে। প্রতি 8 মিনিটে একজন মারা যাচ্ছে। কিন্তু করোনার এটি কি আসল সংখ্যা, না সংখ্যা আরও এর থেকে অনেক বেশি? আজকের ভিডিওতে জানাবো করোনায় আসলে কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। সঙ্গে থাকুন। শুরুতে একটি ভিডিও দেখে আসি। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি রাজশাহী মেডিকেলের। গত সোমবার নওগাঁর পোরশা থেকে এক রোগী রাজশাহী মেডিকেলে যাওয়ার কয়েক মিনিটের মাথায় মারা যান। তার সন্তানের সামনে, তার 8 বছর বয়সী সন্তানের সামনে শ্বাসকষ্টে ছটফট করতে করতে তিনি মারা যান। সন্তান সে বাবার লাশ আগলে বসে থাকে রাজশাহী মেডিকেলে। এবার আরেকটি ভিডিও দেখে আসি। এখন যে ভিডিওটি আপনি দেখছেন এটি 3 দিন আগের। খুলনা মেডিকেলে এক রোগীকে নিয়ে, অর্থাৎ স্বামীকে নিয়ে তার স্ত্রী খুলনা মেডিকেলে যান। সেখানে তার অ্যাম্বুলেন্সে থাকা তার সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে যায় এবং তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে থাকেন তার স্বামী। এক সময় এই অ্যাম্বুলেন্সে তার স্বামী মৃত্যু হয়। যে দুজন ব্যক্তির গল্প আপনাদের সামনে তুলে ধরেছি তারা দুজনে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন, করোনা পরীক্ষার সুযোগই পাননি। একজন হাসপাতালে আসার কয়েক মিনিটের মাথায় আরেকজন হাসপাতালে ঢোকার আগেই মারা গেছেন। অর্থাৎ বাংলাদেশে প্রত্যেক দিন শুধু হাসপাতালে কমপক্ষে শতাধিক ব্যক্তি মারা যায় করোনার উপসর্গ নিয়ে এসে। আর বাড়িতে তো এই সংখ্যা আরও কত তা হয়তো সহজেই অনুমান করা যায়। তবে হাসপাতালে উপসর্গ নিয়ে কত মানুষ মারা যায় তার দুটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত করোনায় মারা গেছে 1594 জন। এর মধ্যে 1297 জনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। অর্থাৎ 65% মানুষের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে এসে। আজকেও এই মেডিকেলে মারা গেছে 18 জন, তার মধ্যে 3 জন করোনা শনাক্ত হয়ে আর বাকিরা করোনা উপসর্গ নিয়ে। চাঁদপুর মেডিকেলের দিকে একটু তাকাই আমরা। সেখানে এ পর্যন্ত 397 জনের মৃত্যু হয়েছে করোনায়, যার মধ্যে 270 জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। সারা দেশের বাকি হাসপাতালগুলোর চিত্র কি তা হয়তো এই দুই হাসপাতালের পরিসংখ্যান থেকে আপনারা বুঝতে পারছেন। বাকি হাসপাতালের পরিসংখ্যান দিতে পারলাম না এই কারণে যে এই হাসপাতালগুলো করোনার উপসর্গের মৃত্যুর তথ্য সেভাবে রাখে না। কথা হচ্ছে যে এত বিপুল পরিমাণ মানুষ কেন করোনার উপসর্গে মারা যাচ্ছে। আপনারা জানেন যে এখন বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, বলা চলে প্রত্যেকটি বাড়িতে সর্দি জ্বরের রোগী। আমি যখন এই ভিডিও ধারণ করছি, অর্থাৎ এখন থেকে 5 মিনিট আগে আমার গ্রামে একজনের সঙ্গে কথা বলেছি, তার জ্বর ছিল, এখন শ্বাসকষ্ট হচ্ছে, তারা করোনা পরীক্ষা করাতে রাজি না এবং শ্বাসকষ্ট নিয়ে বাসায় বসে আছে। এই রোগীর কি ভবিষ্যৎ হবে কে বা জানে। বাংলাদেশে একই অবস্থা, যারাই করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে তাদের ক্ষেত্রেও। অর্থাৎ তাদের সর্দি জ্বর গলা ব্যথা কিংবা করোনার সব ধরনের লক্ষণ থাকলেও তারা এটিকে স্বীকারই করতে চান না যে এটি করোনা। ফলে যখন এটি অত্যন্ত জটিল আকার ধারণ করে এবং খুব বাজে একটি অবস্থায় যায়, যখন হাসপাতালে না গেলেই নয় তখন তারা হাসপাতালে যান এবং তখন আর কিছুই করার থাকে না। অর্থাৎ দীর্ঘ সময় যদি শরীরের মূল অর্গানগুলো অক্সিজেন কম পেতে থাকে, একসময় সেগুলো অকার্যকর হয়ে যায় এবং তখন রোগীকে আর ফেরানো যায় না। এবং একই কাহিনী হচ্ছে, অর্থাৎ যারাই হাসপাতালে গিয়ে মারা যাচ্ছেন তারা 24 ঘন্টার মধ্যে মোটামুটি সবাই মারা গেছেন, অর্থাৎ করোনা পরীক্ষার আগেই। সুতরাং এই যে বিপুল পরিমাণ মানুষ যে উপসর্গ নিয়ে মারা যাচ্ছে তার একটাই বড় কারণ, করোনা পরীক্ষা না করা এবং একই এই কারণে তারা চিকিৎসার আওতায় আসতে পারছেন না। তাহলে কথা হচ্ছে যে কেন এত বিপুল পরিমাণ মানুষ করোনা পরীক্ষার বাইরে থাকছেন, কেন তারা করোনা পরীক্ষা করাচ্ছেন না। বাংলাদেশে এরই মধ্যে প্রত্যেকটি উপজেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট, অর্থাৎ র্যাপিড টেস্ট চালু হয়েছে।
কেউ নমুনা দিলে 20 মিনিটের মধ্যে সেই ফলাফলটি জানা সম্ভব, অত্যন্ত সহজ একটি পরীক্ষা, এবং সরকার এখন বিনামূল্যে করছে। কিন্তু মানুষ কিন্তু এই পরীক্ষার যাচ্ছে না, তারা করোনার উপসর্গ নিয়ে বাসায় থাকছে, মারা যাচ্ছে, কিন্তু করোনা পরীক্ষা তারা করাচ্ছে না। তার মানে কি বিষয়টা এখানে ছেড়ে দেওয়া উচিত, বা এটি নিয়ে আর কোনো কিছু হবে না? বাংলাদেশে 4,500-এর মতো ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে 4-5টি গ্রাম নিয়ে 1-1টি ওয়ার্ড, যেখানে একজন মেম্বার দায়িত্বে আছেন। বাংলাদেশে 14,000 কমিউনিটি ক্লিনিক রয়েছে। তাহলে একদম গ্রাম পর্যায়ে এই যে একটি অবকাঠামো, একটি কাঠামো রয়েছে, এখানে যদি এই অ্যান্টিজেন পরীক্ষাকে অ্যাভেলেবল করে দেওয়া যায়, পরীক্ষাটা এই পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এবং একজন ওয়ার্ডের যিনি দায়িত্বে আছেন মেম্বার, তিনি কিন্তু এই 4-5টি গ্রামের বলা চলে যে প্রত্যেকটি মানুষকে চেনেন, তাহলে কার কখন জ্বর হলো সেই মানুষটিকে আইডেন্টিফাই করা, সেই মানুষটিকে পরীক্ষায় আওতা নিয়ে আসা, আর পরীক্ষাকে আরও সহজলভ্য করার জন্য যদি আমরা ইউনিয়ন পর্যায়ে, এমনকি 4-5টি গ্রাম মিলিয়ে যদি আমরা একটি টেন্টও করতে পারি, একটি তাঁবু করতে পারি, যেখানে মেডিকেল টেকনোলজিস্টদের আউটসোর্সিং বেসিসে সেখানে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দেওয়া, এবং প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকে যারা দায়িত্বে আছেন তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া, এবং এই ওয়ার্ড পর্যন্ত পালস অক্সিমিটারকে যদি অ্যাভেলেবল করে দেওয়া যায়, অর্থাৎ কারো কখনো জ্বর হলে, করোনার উপসর্গ দেখা দিলে তাকে এই কাঠামোর মধ্যে এনে তাকে পরীক্ষা করা, সেটি ওয়ার্ড হোক কিংবা ইউনিয়ন হোক কিংবা কমিউনিটি ক্লিনিকে হোক। পরীক্ষার পরে তার স্যাচুরেশন যদি কম থাকে তাহলে তাকে অক্সিজেনের আওতায় নিয়ে আসা, এবং বাকি যে চিকিৎসাগুলো সেই চিকিৎসা পদ্ধতির মধ্যে, চিকিৎসা কাঠামোর মধ্যে তাকে নিয়ে আসা সম্ভব। কিন্তু আমরা দেখছি না, প্রত্যেক দিন মানুষ মরছে, কিন্তু আমরা দেখছি না যে এরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে মানুষ কঠোর লকডাউন, সর্বাত্মক লকডাউন দেওয়ার পরেও লকডাউন মানছে না। যখন লকডাউন মানছে না, তখন তো আমাদের কিছু উদ্যোগ নেওয়া দরকার। যত বেশি টেস্ট করা যাবে বাংলাদেশে, তত বেশি সংক্রমণ সম্ভব। কারণ টেস্ট করে ওই মানুষটাকে যদি আমরা বিচ্ছিন্ন করে ফেলতে পারি, আইসোলেটেড করে ফেলতে পারি, এবং ওই মানুষকে যদি আমরা চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি, তাহলেই তো সম্ভব একদিক থেকে যেমন সংক্রমণ নিয়ন্ত্রণ, অন্যদিক থেকে চিকিৎসার মাধ্যমে সেই মৃত্যুটাকে নিয়ন্ত্রণ করা। সুতরাং যেভাবে প্রত্যেক দিন মৃত্যু বাড়ছে, সেখানে যদি আমরা একদম গ্রাম পর্যন্ত না যাই, এবং রাজনৈতিক সম্পৃক্ততা যদি না বাড়াই, একদম এই তৃণমূলের এই প্রশাসনকে যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে লকডাউন মানছে না, বরং আরও সামনে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে তা হয়তো সময়ই বলে দেবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।